আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি এশিয়া কাপ 2023 এর সুপার ফোরে, যেখানে আজকে কিন্তু অবশ্যই নামছে ইন্ডিয়া বনাম পাকিস্তান। মানে এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু নামছে ইন্ডিয়া পাকিস্তান। আর আজকের ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার আগে একটা কথা জেনে নেওয়া অবশ্যই কিন্তু দরকার যে আজকের ম্যাচে কি বৃষ্টি হবে নাকি হবে না, কারণ আমরা আগের ম্যাচেও দেখেছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু ভাই বৃষ্টি। এবার আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না যে এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের উপর রাগ হচ্ছে যে তারা ওয়েদার রিপোর্ট জানা সত্ত্বেও কেন এইসব ভেনিউতে এইসব স্টেডিয়ামে ম্যাচ ফেললো, যাতে এমন ইম্পর্টেন্ট ম্যাচগুলো বারবার কিন্তু বৃষ্টির জন্য বাদ হয়ে যাচ্ছে। তো এটাতে আমি দোষারোপ করবো অবশ্যই এসিসিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। তো বস, আজকের এই ভিডিওতে আমরা মেনলি যেটা নিয়ে কথা বলবো যে আজকের ম্যাচে যদি বৃষ্টি হয় তাহলে কোন টিম জিততে পারে। তো ভিডিওটা এক্ষুনি লাইক করে দাও, চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকলে বা চ্যানেলে প্রথমবার আসলে এরকমই ক্রিকেটের সমস্ত ছোট বড় খবরের জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল, আর আজকের ম্যাচে যদি বৃষ্টি হয় তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ম্যাচের জন্য কিন্তু রিজার্ভ ডে রাখা আছে। কারণ আজকের ম্যাচটা যদি বাতিলও হয়ে যায় তাহলে সেই যেদিন রিজার্ভ ডে রাখা আছে সেই দিন কিন্তু আবারও খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, তাই তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এবার তোমরা ভিডিওর নিচে এটুকু কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে, আজকের ম্যাচটাও কি বৃষ্টির জন্য ভেস্তে যাবে নাকি আজকের ম্যাচটা আমরা সম্পূর্ণই দেখতে পারবো।